আমি এই তেজপুরের এতদিনের নাপিত থাকতে কিনা দুদিনের ওই ভোলা। আজ সারাদিন দেখছি খদ্দেরই এলো না। কি ভাই হরি, তোমার মুখে দাঁড়ি কই? এখনই ভোলা নাপিতের কাছে কামিয়ে এলাম। এইভাবে চলতে থাকলে তো দেখছি আমার ব্যবসা লাটে উঠবে। এসব কি মোড়ল মশাই, হ্যাঁ আমি গায়ে জল জ্যান্ত নাপিত থাকতে কিনা সবাই ওই ভোলার কাছে ছুটছে। ওইদিকে ভোলা চুল দাড়ি কামানো পিছু 1.5 টাকা নেয়, আর সেখানে তুই 3 টাকা? আপনি তো জানেন আমার সেলুনে সব বিলিতি জিনিসপত্র, ও 1.5 টাকায় কি আর পোষায় বলুন। তাহলে আমার আর কিছু করার নেই ভজা। না, কাল থেকে মনে হয় উপবাসেই দিন কাটবে। বাড়ি আছো নাকি ভজা? এত রাতে কে এলো? আমি মোহনপুর গাঁয়ের জমিদারের লোক, জমিদার মশাই তার পরলোকগত ঠাকুরদার ঠাকুরমার কিছুদিনের ব্যবধানে শ্রাদ্ধ শান্তির বন্দোবস্ত করেছেন। কাল সকাল সকাল চলে যেও, কেমন? ওখানে কদিন থাকতে হবে। গভীর রাত, তেজপুর গাঁয়ের সবাই যখন ঘুমিয়ে, ঠিক সেই সময় বন জঙ্গল কাঁপিয়ে এক রাক্ষস এসে হাজির হলো। এটা তো মনে হচ্ছে কোন গ্রাম। ভোর হলে যেই লোকেরা বাড়ি থেকে বেরিয়ে আসবে, অমনি কপাত করে ধরে একেবারে পেটে চালান করে দাও। এখন একটু ঘুমিয়ে খিদেটা বাড়িয়ে নি। রাক্ষস শুতেই ঘুমিয়ে পড়ল। তার নাক ডাকার শব্দে গাছপালা দুলতে থাকলো, রাতের পাখিরা ভয় পালালো। ভোরের আলো ফুটতেই রাক্ষস ঘুম ভেঙে জঙ্গল ছেড়ে বেরিয়ে। আসি গোগিলনি। এসো এসো দুগ্গা দুগ্গা। আমরা পালিয়ে কোথায় যাব? এখানেই তো আমাদের বাড়ি জমি সব আছে। এদিকে বেলা গড়িয়ে আসে, কেউ মাথায় কোনো বুদ্ধি খুঁজে পায় না। অবশেষে এ যে এক বিরাট রাক্ষস গো, কি সর্বনাশ! পালাও গিন্নি, পালাও! পালাবি কোথায়? আজ আমি একে একে সব কটাকে ধরে খাবো। কচি কাঁচা তাজা মাংস দিয়ে আজকে জল খাওয়াটা দিব্যি জমে যাবে। আজে আজে ও যে আমার ভাই পক্ষে ধরেছে। হে বীর রাক্ষস, এইভাবে মানুষ ধরে খাওয়া কি তোমায় মানায়? যদি একটু সময় দিতে তাহলে আমরা তোমাকে যত্ন আত্মি করে খাওয়াতে পারতাম আর কি। আজ থেকে রোজ সন্ধ্যা রাতে আমার জন্য একটা করে মানুষ পাঠাবি। আমার খাওয়ার কোনো ত্রুটি হলে গ্রামকে গ্রাম আমি ছাড়খাড় করে দেব।
মামা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি কি? আজ থেকে লটারিতে যার নাম উঠবে তাকেই রাক্ষসে পেটে যেতে হবে, কি রাজি? এই গবেট ভাগ্নের জন্য নিজে না কোনোদিন রাক্ষসের পেটে যাই। সেদিন থেকে গায়ের সকলে ভয় থাকে, লটারিতে যার নাম ওঠে তাকেই যেতে হয় রাক্ষসের পেটে। কি হলো মুরল মশাই, আর চুপ? অন্যদিন তো গলা ফাটিয়ে নাম ঘোষণা করেন। বলছি কি যে গায়ের মোড়লকে কি আর রাক্ষসের পেটে গেলে মানা? নিজের বেলায় এখন আটি শুটি। ওই জমিদার বাড়িতে ভালোই টাকা আয় হলো। ওই তো খুড়ো। ও খুড়ো, খুড়ো, আরে দাড়ি গোপের যে বন জঙ্গল বাড়ি ফেলেছো, হ্যাঁ আরে এসো না, এসো এসো, হ্যাঁ আজ দু টাকাতেই কেটে দেবো, এসো। কুচিক কাজেছে দুই টাকা কেন, পঞ্চাশ পয়সাতেও কাজব না। যা বাবা, হঠাৎ হলো কি? আমি যাওয়ার আগেই মরা কান্না জুড়লি। মোড়ল তো দিব্যি হেঁটে হেঁটে চলে বেড়াচ্ছে, তাহলে মোড়ল গিন্নি কাঁদছে কেন? আর কি হয়েছে একটু খোলসা করে বলুন দেখি। কি আর বলি রে ভজা, গায়ে এক রাক্ষস এসেছে। সে কি? প্রত্যেক দিন তার একটা করে মানুষ চাই, লটারিতে যার নাম উঠবে তাকেই রাক্ষসের পেটে যেতে হবে। তার মানে আজ আপনার নাম উঠছে, তাই তো? এই মৌকাটা ছাড়লে হবে না, কথায় বলে না, ওই জন্তুর মধ্যে শেয়াল আর মানুষের মধ্যে নাপিত। বলছি কি, আজ আপনার হয়ে আমি যাব। বলিস কি? তবে আমার একটা শর্ত আছে, গায়ের কেউ আর কখনো ওই ভোলা নাপিতের কাছে চুলদাড়ি কাটতে যাবে না। তুই যা চাইছিস তাই হবে ভজা, তাই হবে, আগে তো বেঁচে ফিরে আয়। আরেকটা কথা, আজ রাতে ওই লাঠি সঙ্গে করে গ্রামবাসীদের নিয়ে তৈরি থাকবে, আমার চিৎকার শুনলেই একেবারে চলে আসবে। এখনো কেউ এলো না কেন? এদিকে এদিকে, আমার পেটে ছোঁচড়া ডন বৈঠক দিচ্ছে। কাই দেখি রাক্ষস। কিরে কিরে, এতক্ষণে আসার সময় হলো, কি করবো বলো? গাঁর মোড়ল আমাকে ডেকে পাঠিয়েছিল, তোমার নামে সে কি নিন্দে। বটে, কি বললো শুনি। সে বড় খারাপ কথা, তোমার কানে কানে বলবো বলেই তো মইটা এনেছি। শোনো, একটু পরেই তো তুমি আমায় খেয়ে নেবে, তাই মরার আগে বলে রাখি, হ্যাঁ কাল থেকে কিন্তু তোমার নিজের খাবার নিজেকেই জোগাড় করতে হবে। কেন কেন কেন, বেশ তো খাচ্ছি দাচ্ছি, রোজ কেমন একটা করে আসতো মানুষ চলে আসে। এইবার সেটি হচ্ছে না, মানুষ খেয়ে খেয়ে তোমার মুখে এমন বাজে গন্ধ যে সবাই তোমায় ঘৃণা করছে, তারপর তোমার হাতে নখগুলো কি ময়লা মাগো। বাপে, কি গন্ধ! বটে, তাই তো, নাপিত তো দেখছি ভুল কিছু বলেনি, তাহলে কি হবে? চিন্তা কি, আমি তো আছি, তোমার দাঁত মাজিয়ে দেবো, হাতে নখ কেটে দেবো, চুপচি করে এখানে বসো তো, আমি তোমায় দড়ি দিয়ে বেঁধে ফেলি। দড়ি কেন? আরে একবার নড়াচড়া করলেই ধারালো খুঁড় আর কাঁচিতে তোমার গা ফালা ফালা হয়ে যাবে না। নাপিত মই দিয়ে উঠে রাক্ষসের নখগুলো কেটে দিল, আর তারপরে আরো খানিক ওপরে উঠে, কি রে হলো, কখন যে তোকে খাবো? তোমার দাঁতগুলো দেখেছো, 100টা মূলকে এক করলেও ছোট হবে, সময় তো লাগবে বাপু।
তুই আমাদের বাঁচালি। আমি গায়ের মোড়ল হয়ে আজ কথা দিচ্ছি, তোর শর্ত মতো এই গায়ের কেউ আর ভোলার কাছে যাবে না। হা 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 হা।